Hello guys, good morning and welcome to my channel Take a Look with Kusum. আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম করে বসে পড়েছি পূজো দিতে, কারণ আজকে জানেনই আজকে হলো দীপাবলি বা কালীপূজো যাই বলেন। তো ঘরে নিজের মতন করে একটু আমি পূজো করেছিলাম, তো সেই খানিকটা ক্লিপ আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর প্লিজ প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সবাই সব ধরনের ব্লগ গুলো অবশ্যই দেখবেন, কারণ ভিউজ অনেকই কমে যাচ্ছে। তো প্লিজ সবাই দেখবেন ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে কালী পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা। তো ভালো করে আজকে কালী পুজো কাটান, আর আমি এখানে নিজের মতন করে ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে একটু পুজো দিলাম, আর সুন্দর করে ঠাকুরের সিংহাসনটাও বেশ ভালো করে মানে লাইট ফাইট দিয়ে সাজিয়েছি। তো নিজে যেরকম পেরেছি সেরকমই পুজো টুজো দিয়েছি। আর সন্ধ্যেবেলাতে তো দেখতেই পাচ্ছেন সকালটা এভাবেই কেটে গেছে, আর সন্ধ্যেবেলাতে সবাই মিলে বসেছি আলপনা দিতে। এইদিকের আলপনাটা আমার মেয়েই দিয়েছে, আর এইগুলো ওর বাবা বসে বসে দিচ্ছে। তো এইভাবেই সুন্দর করে সেজে উঠছে দিওয়ালির সাজে আমাদের ঘরের উঠোনটা। তো আশা করি আপনাদের ভালো লাগছে আজকের ব্লগটা। তো দেখেন এই যে কেমন সুন্দর সব রঙ্গোলি করা হয়েছে, তো আপনারাও বলবেন যে কেমন লাগছে, আর আপনারাও কিভাবে দীপাবলিটা পালন করলেন সেটাও অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো এখানে দুজনে মিলে করছে আর আমি তুলছি আর কি ক্যামেরা, এটা ফোনটা আমার কাছে। তো এখানে দেখেন একটা মোমবাতির মতন লাইটেরই কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাকে জ্বালিয়ে দিয়েছি তুলসী তলায়। আর চারিদিকে তো দেবই সব প্রদীপ টদীপ দেবো, প্রদীপ দিয়ে সাজাবো, সাজানোর পরে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর চারিদিক দিয়ে সাজাবো। আর এখানে দেখেন যে ফ্লোটিং যে লোটাস, ফ্লোটিং যে লাইট গুলো পাওয়া যায় আজকাল বাজারে খুবই, তো সেগুলো দিয়ে সাজিয়েছি খানিকটা। আর এখানে সব আলপনাও রয়েছে দেওয়া, তো এইভাবে সাজিয়েছি, কারণ এগুলো তো আমার ঘরে থাকেই, আর এই দিওয়ালির সময়তেই শুধুমাত্র সাজানো হয়ে থাকে। তো সেগুলোকে সব দিয়ে আমি সুন্দর করে একটা অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই বলবেন কেমন লাগছে। আর এখানে লক্ষ্মীর পদ্ম আর লক্ষ্মীর পা সবই রাখা হয়েছে, যেহেতু আজকে এগুলো আঁকে শুভ বলে। আর আলপনাটাও এখানে করেছি মোটামুটি করে যেরকম পেরেছি আর কি আলপনা করেছি, তবে ভালোই হয়েছে আলপনাটা। আর এর মাঝখানে বসিয়ে দিয়েছি এই বাউলটাকে, আর এখান দিয়ে দেখেন চারিদিক দিয়ে বেশ প্রদীপ টদীপ দিয়ে জ্বালিয়ে সুন্দর করে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের বলবেন কেমন হয়েছে আর কি। তো আমি করেছি, আমার মেয়ে করেছে, আমার হাজবেন্ডও ওদিকে বসে পড়েছে, প্রথমে লাইট ফাইট লাগিয়ে নিল, লাইট টাইট লাগানোর পরে ও বসে পড়েছে ওগুলো নিয়ে। তো দেখেন কেমন দারুণ দেখতে লাগছে আজকে, সত্যি চারিদিকটা আলোয় আলো, সবার ঘরেই নানা রকম বাসি মানে বাজি টাজি সব ফোটানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমরাও খানিকটা বাজি ফোটাবো, আগে এই সমস্ত কাজগুলো করে নিলাম। আর একদম বাইরের এন্ট্রেন্সে দেখেন এরকম করে সাজিয়েছি প্রদীপ টদীপ দিয়ে। তো আপনারা বলবেন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবেন। আর দেখেন কি সুন্দর দেখতে লাগছে, নতুন ভাবে সেজে উঠেছে কিন্তু আমাদের কোয়ার্টারটা। তো চলুন এভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখান দিয়ে এরকম করে লাইট দিয়ে দিয়েছি, আর ওখানে সব আলপনা আলপনা করে করা হয়েছে। এখানে একটা স্টার লাইট দিয়েছি দেখেন, আর নানা রকম লাইট দেওয়া আছে, মানে অনেক রকমের লাইট কেনা হয় প্রতি বছরই, কিছু না কিছু তো কেনাই হয়। তো সেগুলো রেখে দিই ঠিক করে, আর সেগুলোকে আমার হাজবেন্ডই এগুলো সব লাগায় আর কি। তো নিজেরা নিজেরাই করা সমস্ত কিছু। তো বলবেন কেমন লাগছে, কোন লাইটটা আপনাদের পছন্দ হলো। তো এভাবে আর ঘরটাকেও মোটামুটি একটু সাজিয়েছি, একটা স্ট্যান্ড লাইট জ্বালিয়ে দিয়েছি বারান্দাতে। তো কিছু কিছু যে লাইট গুলো ঘরে ছিল সেগুলো জ্বালিয়ে জ্বালিয়ে দিয়েছি, আজকে যেহেতু লাইট জ্বালাতে হয় সেহেতু। ওরে বাবা, এই ওদিকে ওদিকে ফেল ওদিকে ফেল, এই যে কি খারাপ রে, তোর সঙ্গে পুরো মিশে গেছে লাল। পাইজি লাগে ওগুলো না, তখন বুঝবি বিউটি পাইবে, পাই কিছু পরিস শুনি। আরে সিধা কর, ধর ধোঁয়া হয়ে যাচ্ছে।
বাবু পায়ে একটা চপ্পল পর। ফুলজরির সাথে ডান্স করে নাকি? আর এই মরে যা, আস্তে আস্তে আগুন ছিড়কাচ্ছ। মুখ দেখা যাচ্ছে না ধোঁয়ায়। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো থাকুন আর ভালো করে বাজি ফোটান, কিন্তু সাবধানে বাজি ফোটান, আর খুব খুব এনজয় করুন, আর কালী পুজো দেখতে যান, কালী ঠাকুর দেখতে যান। তো চলুন আজকে দীপাবলিটা সন্ধ্যাবেলাটা আমাদের কেমন করে কাটছে আপনাদের সাথে সেটা শেয়ার করব। একদিকে আমার মেয়ে, একদিকে আমি। বাবা, দিস ইজ দিওয়ালি ড্যান্স। এই নিচে পড়ছে মাটিতে ফেলে আগুন লেগে যাবে। আরে ওখানে ওটা প্লাস্টিক বলছে, একটু কমে গেলে ঝাঁকা দিয়ে দিবি। এটা কি যেন নাম ভুলে গেছে, দড়িবাজি। আচ্ছা এ বাবা, রে বাবা, ওদিক যা, ওদিক যা। দেখো কোথায় বাজি, কোথায় বিশ্বাস পালোয়ান, বিশ্বাস পালোয়ান গো। এ অনেকক্ষণ জলে যা, ওদিকে যা, ওদিকে যা, কিচ্ছু হবে না। ও তো সিন্থেটিকের জামা কাপড় পরে নেই, সিন্থেটিক জামা কাপড় দূর বুড়ি ছেড়ে তখন চলবে। দেখ একজন ফেলিয়ার, একজন গেছে রিটায়ার্ড হার্ট, একজন একজন গেছে। এই দেখো দোষ, দেখো সালফার গন্ধ বেরোচ্ছে, ওটাই তো জাম ছিল। এই যে কিউর লেগে যাবে আগুনটা, সরা গাছটা গেল। ওই দেখো ডিস্কো ড্যান্সার করছে। ইয়ে কালি কালি আঁখি টুরুরু টুরুরু ফেলে দিয়ে খুব কুতু কুতু। Yeah!